যাই যাই করেও জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে থেকেই গেল শীত দাপটে শুরু করল বেটিং রবিবার বেশ জাগিয়ে ঠান্ডা পড়ল শহর আগরতলায় এক ধাক্কায় সন্ধ্যায় তাপমাত্রা নেমে গিয়েছিল আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে অর্থাৎ স্বাভাবিকের চেয়ে তিন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম সোমবার সকালে তাপমাত্রা আরও নেমে দাঁড়ালো সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা এই মরশুমে সবচেয়ে শীতলতম দিন আর পারত নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফের কুয়াশার দাপট বেড়েছে শহরে সোমবার ভোরে বিশেষ করে খোলা জায়গায় দৃশ্যমানতা নেমে যায় শূন্যের কোঠায় সকাল সাড়ে আটটা নাগাদ ঘন কুয়াশার আস্তরণ থেকে মুক্ত হয় শহর এদিন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি বাইক চালানোর সময় সমস্যায় পড়েন চালকরা দুর্ঘটনা এড়াতে বহু জায়গায় গাড়ি গতি ছিল কম কুয়াশার প্রকোপে আগরতলা বিমানবন্দরে বিমান ওঠানামা দেরিতে হয় আগরতলা বিমানবন্দর হওয়া অফিস জানিয়েছে সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে যায় পাঁচ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে সঙ্গে বাধাহীন উত্তরে হাওয়া শীতের এই দাপট চলবে আরও দুই থেকে তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ছয়ের ঘরে সঙ্গে থাকছে রাজ্যের আট জেলায় ভারী থেকে মাঝারি কুয়াশার সতর্কতা এরিপর্ট চ্যানেল দিনরাত